হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। তো হ্যামস্টার কমব্যাট ফাইনালি হতে চলেছে লিস্টিং, প্রাইস কীরকম আসতে চলেছে, আপনারা আলটিমেটলি কত টাকার এখান থেকে প্রফিট করতে পারবেন এবং ফাইনালি এটা কি বাইন্যান্সের মতো জায়গায় লিস্টিং হবে, এই সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট ডাটা উঠে আসে যেগুলো একে একে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই জন্য আজকে ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন, একটু স্কিপ করবেন না। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পান। এবং অবশ্যই প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো হ্যামস্টারের প্রাইস প্রেডিকশন অথবা কোথায় কোথায় লিস্টিং হতে পারে, কবে হতে পারে, কত ডলারের প্রফিট আলটিমেটলি আপনাদের কাছে আসবে, তার কারণ অনেকের কাছেই লক্ষাধিক কয়েন আছে। তো এই সমস্ত ব্যাপারে কভার করার আগে একদম সিম্পলি কয়েকটা কথা বলে রাখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামস্টারের মেন এয়ার ড্রপ টাস্ক যেটা আছে সেটা হচ্ছে আপনার টন ওয়ালেটটাকে কানেক্ট করা, এবং এই টাস্কটা যদি এখনও অবধি না করে থাকেন তাহলে কিন্তু আপনার এলিজিবল নন এয়ার ড্রপ পাওয়ার জন্য। তো আগে এই টাস্কটাকে আপনারা কমপ্লিট করুন, টন ওয়ালেট ডাউনলোড করুন এবং তার সাথে কানেক্ট করে নিন। আর যদি না পারেন তাহলে অবশ্যই মাত্র 5 দিন আগে আমাদের চ্যানেলে প্রকাশিত এই যে হ্যামস্টার কমব্যাট ফুল ডিটেইলস এর ভিডিওটা আছে, এটা দেখে নিন, উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে এর লিংকও পেয়ে যাবেন। তো এবার প্রথমে চলে আসছি হ্যামস্টারের লিস্টিং নিয়ে। তো অলরেডি কিন্তু কুকয়েন এবং গেট ডটার মতো বেশ কিছু জায়গায় প্রি মার্কেট সেলিং এবং বাইং আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের HMSTR নিউ লিস্টিং লেখা রয়েছে। তো এই ধরনের নিউজ এবং ইমেজেস যেখানে যেখানে স্পেকুলেট হচ্ছে, আমরাও জানি এগুলো হচ্ছে টেলিগ্রাম টুইটার সব জায়গায় ভরে গিয়েছে, কিন্তু এগুলো কিন্তু কমপ্লিটলি ফেক, আমি একদম আপনাদেরকে ক্লিয়ারলি বলে রাখছি। বাইন্যান্সের সাথে কিন্তু এর ডাইরেক্টলি কোনো রকমের কানেকশন নেই, ইভেন ট্যাপ সোয়াপের সাথেও কিন্তু বাইন্যান্সের ডাইরেক্টলি কোনো রকমের কানেকশন নেই। বাইন্যান্সকে ট্যাপ সোয়াপ জাস্ট কাস্টমার দেবে বলে একটা রেফারেন্স এনেছিল, এটা বাদ দিয়ে কিন্তু আর কিছুই হয়নি ওখানেও। তো এখানেও কিন্তু আপনারা জেনে রাখবেন বাইন্যান্স লিস্টিং সংক্রান্ত যে সমস্ত নিউজগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু কমপ্লিটলি ফেক, বাইন্যান্সে কিন্তু এখনই আসছে না কয়েনটা। কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাটা আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 99 বিটকয়েন্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে যে হ্যামস্টার কমব্যাট এক্সপ্লোশন অন টন উইথ 150 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। তো এর আগে কিন্তু নট কয়েন বাদ দিয়ে এই ধরনের টার্গেট বা এই ধরনের রেকর্ড কেউ বানাতে পারেনি। 150 মিলিয়নের ওপর অ্যাক্টিভ ইউজার একখানা ব্লকচেনের আন্ডারে একখানা পার্টিকুলার প্রজেক্ট যখন এনে দেয়, সেই প্রজেক্টটা একটুখানি সাকসেসফুল হলেও কিন্তু সেটার ভালো ভালো জায়গায় লিস্টিং হয়ে যায়, এবং যেহেতু এটার প্রি মার্কেটিং অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে এবং আয়োনেট জেকে সিঙ্কের মতো কিন্তু বেশ কিছু জিনিস অলরেডি বাইন্যান্সেও আসতে চলেছে। তো এই জিনিসটা যে আসবে না তার কিন্তু কোনো রকমের ব্যাপার নেই, হয়তো আসবে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এটা বাইন্যান্সের মতো জায়গায় লিস্টিং হচ্ছে না। তো এবার চলে আসছে আমরা হ্যামস্টার কমব্যাট কয়েনের প্রাইস প্রেডিকশনে এবং কি ধরনের প্রফিট আপনারা করতে পারবেন সেই বিষয়ে। তো প্রথমে আপনারা এখানে একটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট, প্রচুর কয়েন্স রয়েছে, ঠিক আছে, 100 মিলিয়ন এখানে আপনারা কয়েন দেখতে পাচ্ছেন। তো এত মিলিয়ন কয়েন থাকুক না কেন আপনাদের কাছে সেটা কিন্তু ম্যাটার করবে না, আপনাদের প্রফিটস পার আওয়ারটাই কিন্তু ম্যাটার করে যাবে এখানে এয়ার ড্রপ পাওয়ার জন্য। সেই হিসাবে যত বেশি আপনারা এখান থেকে প্রফিটস পার আওয়ারের সংখ্যাটা বাড়াতে পারবেন, এখন অবধি যা জানতে পারা আছে তার উপরেই কিন্তু বেস করে আপনাদেরকে এয়ার ড্রপ দেওয়া হবে। এবং এয়ার ড্রপের কী পরিমাণ ডিস্ট্রিবিউশন হবে এই সংক্রান্ত কিছু নিউজ আমাদের কাছেও আসছে, সেগুলো একে একে ডিসক্লোজ করব। তবে তার আগে চলে আসছে আমরা এর প্রাইসিং সম্পর্কে, যে কী ধরনের প্রাইস এটার লিস্টিং হতে পারে এবং এটাকে আপনারা ডাইরেক্টলি যখন বেচতে যাবেন পার কয়েন আপনারা কত ডলার করে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি মার্কেট রয়েছে, তো প্রি মার্কেট এখানে আপনারা কুকয়েনের দেখতে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা প্রি মার্কেট ট্রেডিং দেখতে পাচ্ছেন গেট ডটায়ের মধ্যে। এবার যদি একটুখানি দেখি কীরকম প্রবলেম এখানে তৈরি হয়েছে, তাহলে HMSTR হ্যামস্টার কমব্যাটের আপনারা এখানে দেখুন কুকয়েনের লাস্ট ট্রেডেড প্রাইস চলছে 0.001 USDT। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা একটু গেট ডট আয়তে চলে আসেন তাহলে দেখবেন যে লাস্ট ট্রেডেড প্রাইস চলছে এখানে 0.2989 USDT। তো কতটা ডিফারেন্স আছে আপনারা একবার খেয়াল করে দেখুন, এই যে মেজর ডিফারেন্সটা আছে এটা কিন্তু একটাই রিজনে হচ্ছে, এই যে প্রাইসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট প্রাইস, হাইয়েস্ট বিড, লোয়েস্ট হাস্ট, যাই বলুন না কেন, এই প্রতিটি জিনিস কিন্তু যে বায়ার আছে এবং যে সেলার আছে তাদের ওপর ডিপেন্ড করে হচ্ছে। এখনও অবধি কিন্তু ডাইরেক্টলি হ্যামস্টার কমব্যাটে কোনো রকমের প্রাইস অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে যদি আমরা একটুখানি টোকেনমিক্সের দিকে আসি তাহলে এক্ষেত্রেও বলে রাখা উচিত যে এখানে আপনারা স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা আমরা বিভিন্ন সোর্সেস থেকে পেয়েছি, যে হ্যামস্টার কমব্যাটের হোয়াইট পেপার এবং টোকোনমিক্স অ্যান্ড টোকেন ইউটিলিটি। তো এখন অবধি ইউটিলিটি তো কিছুই নেই কয়েনটার। তো এক্ষেত্রেও আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, এই যে টোকেনমিক্সটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই টোকেনমিক্সটাও কিন্তু হ্যামস্টার কমব্যাট নিজে থেকে
ছাড়েনি। এবং এদের ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলেও দেখতে পাবেন এটা কিন্তু কামিং সুন বলে লেখা দেখাবে আজকের ডেট অবধি। এবার এখন অবধি যা জানতে পারা যাচ্ছে যে হ্যামস্টার কমব্যাটের লিস্টিং 15 জুলাইয়ের আগে হতে চলেছে, এবং তার সাথে টিজিই বলে যে মেন প্রকল্পটা আছে সেটাও কিন্তু জুলাই মাসেই হওয়ার কথা আছে। তো এখন অবধি জুলাই মাসে যদি লিস্টিং করতে হয় তার আগে মিনিমাম একখানা হোয়াইট পেপার কিন্তু চলে আসার কথা ছিল, তো সেটা এখন অবধি আসেনি। যা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাতে করে এই কয়েনটার যা মার্কেট প্রাইস থাকা উচিত সেটা ইনিশিয়াল লঞ্চ অনুযায়ী 0.001 থেকে 0.002 এর কাছাকাছি থাকা উচিত। এবার এখনও অবধি সেটা কিন্তু হয়নি, কেউ এক্স্যাক্টলি বলতে পারছে না যে মার্কেটে এর কত প্রাইসে লিস্টিং হবে। তবে এখন যদি আমরা দেখি এর টোটাল সাপ্লাই কী পরিমাণ আছে তাহলে আপনারা দেখুন যে এখানে কিন্তু হ্যামস্টারের টোটাল সাপ্লাই দেখানো হয়েছে 10 ট্রিলিয়ন। তো 10 ট্রিলিয়ন যে কয়েন আছে তার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই তো মিলিয়ন্স অফ কয়েন হোল্ড করে আছে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো বিলিয়নসে চলে যাবে। তো 10 ট্রিলিয়ন যে অ্যামাউন্টটা আছে আই থিঙ্ক এটা কোনো দিক দিয়ে ভুল হচ্ছে। এবার আপনারা খেয়াল করে দেখুন অনেকে এই যে কয়েনটাকে হোল্ড করে রেখেছে মিলিয়ন্সে তারা মনে করছে যে এটা হচ্ছে হ্যামস্টারের কয়েন, তো সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু কোনো ভ্যালু রাখে না, এটা হচ্ছে গেমিং টোকেন। এখান থেকে আপনারা কিনবেন বিভিন্ন কার্ডকে এবং সেই সমস্ত কার্ডকে কিনে আপনারা প্রফিটস পার আওয়ারকে বাড়াবেন যাতে করে আপনাদের এয়ারড্রপ হওয়ার চান্সটা বেড়ে যায়। আলটিমেটলি কিন্তু 10 ট্রিলিয়ন যদি কয়েন পরবর্তীকালে সাপ্লাই আসে তাহলে যদি আমরা একটুখানি এই যে ইউএসডি প্রাইসটাকে দেখতে পাচ্ছি সেটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে অবশ্যই এখান থেকে 3টে 0 সরে যাচ্ছে, অর্থাৎ $1 বিলিয়ন কাছাকাছি হওয়া উচিত মাত্র এটার FDMC ভ্যালু। এবার যদি আমরা এর যা প্রাইস মোটামুটি প্রেডিকশন করা হচ্ছে এবং আমরা কু কয়েনের মধ্যে যা প্রাইসটা পাচ্ছি যেটা হচ্ছে 0.001 তার সাথে যদি আমরা এই যে 10 ট্রিলিয়ন কয়েনে সেটাকে মাল্টিপ্লাই করি তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, $1 বিলিয়ন। $1 বিলিয়ন FDMC অর্থাৎ ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপটা কিন্তু খুব একটা বেশি মার্কেট ক্যাপ নয়। পরবর্তীকালে যদি এই কয়েনটা টোটাল মার্কেট ক্যাপই হয়ে দাঁড়ায় প্রায় $100 কি $200 মিলিয়ন বা $250 মিলিয়ন কাছাকাছি সেই হিসাবে দেখতে গেলে FDMC ভ্যালু কিন্তু আরো অনেক বেশি হওয়ার হয়ে থাকে। অর্থাৎ নর্মালি আপনারা দেখবেন কোন কয়েন এই বুল মার্কেটের ইনিশিয়াল স্টার্ট ফেজে যখন লিস্টিং হচ্ছে তার FDMC ভ্যালু থাকছে হেভি এবং কয়েনটা লিস্টিং হওয়ার পরপরই কিন্তু $100 মিলিয়ন কাছাকাছি মার্কেট ইজিলি বানিয়ে ফেলছে। সেই হিসাবে হ্যামস্টার কয়েনও সেটা বানাতে পারবে অত্যন্ত ইজিলি, এত বড় একখানা ব্যাকআপ আছে এই কয়েনটার, এত ইউজার্স আছে, টনে নেটওয়ার্কের আন্ডারে এসছে এবং কয়েনটার মধ্যে ইনিশিয়ালি ইনভেস্টমেন্টও হবে। তো অটোমেটিক্যালি এর মার্কেট ক্যাপ এবং FDMC ভ্যালু দুটোই বেড়ে যাবে। সেই হিসাবে দেখতে গেলে আমার মতে 0.001 এর যে প্রাইসটা আছে সেটা হতে পারে ইনিশিয়াল প্রাইস, তবে এখান থেকে কিছু না হলেও 40-50 গুণের কাছাকাছি কিন্তু 1 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা বড় হাইক আসতে পারে। অর্থাৎ যে জিনিসটা লিস্টিং এর পরই বিভিন্ন কয়েনের ক্ষেত্রে হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু হ্যামস্টারের ক্ষেত্রেও হবে। অর্থাৎ আমার পার্সোনাল ওপিনিয়ন যদি এই কয়েনটা সত্যি যেভাবে নিজেদেরকে ক্লেম করছে এবং যা ডাটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি সেই হিসাবে 0.01 থেকে $0.04 কাছাকাছি কিন্তু এর দাম হয়ে যেতে পারে। অর্থাৎ ইনিশিয়ালি প্রাইসটা যদি 0.001 থাকেও তারপর কিন্তু অত্যন্ত ইজিলি সেটা অনেকটা বাউন্স করতে পারে। তো অবশ্যই অবশ্যই আপনারা যাদের কাছে মিলিয়ন্স অফ কয়েন আছে তারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই কয়েনটা কোনো ম্যাটার করে না, প্রফিটস পার আওয়ার যদি আপনাদের মিলিয়ন্সে হয়ে থাকে তাহলে অত্যন্ত ইজিলি কিন্তু আপনারা অনেক বেশি এয়ারড্রপ পেয়ে যেতে পারেন এবং অত্যন্ত ইজিলি কিন্তু আপনারা এখান থেকে $1,000-$1,500 কাছাকাছি মিনিমাম একখানা প্রফিট করে ফেলতে পারবেন। এবং সেটা টোটালটাই ডিপেন্ড করছে কত বেশি প্রফিট পার আওয়ার আপনাদের আছে। তো 3টি জিনিসই মেনলি কভার করা হয়ে গেল আমাদের। আপনারা বুঝতেই পারছেন যে হ্যামস্টার কমব্যাট যদি কোনোদিনও আসে তাহলে ইনিশিয়াল লিস্টিং প্রাইস 0.001 হলেও পরবর্তীকালে কিন্তু প্রাইস অনেকটা বেড়ে যেতে পারে এবং সেটা কিন্তু লিস্টিং হওয়ার কয়েক মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। পরবর্তীকালে যদি এটা বিনান্সের মতো জায়গায় লিস্টিং হয় তাহলে তো আরও ভালো কথা, বিনান্সের মতো জায়গায় লিস্টিং হওয়ার সম্ভাবনা এখনও অবধি 0, কিন্তু পরবর্তীকালে এই কয়েনটার যেহেতু ব্যাপক ইউজার বেস আছে সেটাও হয়ে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এই কয়েনটাকে একটা ভালো জায়গায় দেখতে পাই তাহলে কিন্তু টোকেনমিক্সের বিচার মিনিমাম কিন্তু এই কয়েনটা থেকে যারা ভালো রেটে মাইন করছে তারা $1,500-$2,000 ঠিক যেরকম আপনারা নট কয়েন থেকে কামিয়েছিলেন সেরকমই কামাতে পারবেন। তো এই ছিল হ্যামস্টার কমব্যাট নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।